বাংলাদেশ খাসিয়া জন্তার পাশেই ভারতের মায়াবী ঝর্ণা। শীত ও মৌসুমি মায়াবী ঝর্ণার পানি শুনশান থাকে, তাই প্রচুর বৃষ্টি গরমের তাপে ভ্রমণ করতে যাবেন খাসিয়া জৈন্তার রাজ্যে। বাংলাদেশে ও ভারতের মেঘালয়ে বৃষ্টির সিজনে দারুণ দেখায়, পাহাড় পর্বত মনে হবে যেন পাহাড় শূন্যের মাঝে দাঁড়িয়ে আছে। মায়াবী ঝর্ণার পানি গতি দেখতে হলে বর্ষার মতো মেঘরাশি তুলোর মতো দুলো দুশুরিতে বাসছে, বর্ষার বৃষ্টির আগমনে ছুটে যেতে হবে আপনাকে মায়াবী ঝর্ণায়। আনন্দ ভ্রমণ কেবলমাত্রই সৌন্দর্য, কারণ মায়াবী ঝর্ণাটা হলো ভারতের উঁচু পাহাড়ে মায়াবী ঝর্ণা মেঘালয়ে পাশ বয়ে খাসিয়া জৈন্তা বাংলাদেশ ও ভারত মাঝে বয়ে যাওয়া পিয়ান নদী প্রবাল স্রোতে ভারত বাংলাদেশের পর্যটকদের মন কেড়ে নেয় আনন্দময়।
গয়নাঘাট পাথর উত্তোলন করা শ্রমিকরা বললেন, পাথর উত্তোলন করা নির্দিষ্ট টাইম সকাল ভোর 5টা বাইর হয়ে যায় নারী পুরুষ যে যার মতো করে। পাথর সংগ্রহ করতে করতে বিকেল 5টায় আবার পাথর বিক্রয় করার জন্য চলে যান শ্রমিকরা বিক্রয় স্থানে। জোনাকি নিউজ শ্রমিকদের সাথে কথা বলে জানতে পারলেন, আমরা সারাদিন ক্লান্তির কঠোর পরিশ্রমের মাঝে আমাদের জীবিকা আয় বা ইনকাম। শ্রমিকরা বলেন, আমরা ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করে আমরা একজনে 28-30 ফুট পাথর সংগ্রহ করতে পারি, যার মূল্য পাই 600 থেকে 700 টাকা। জোনাকি নিউজ জানতে চায়, আপনাদের এই জীবিকার মধ্য দিয়ে সংসার চলে কেমন? শ্রমিকরা বলেন, এই উপার্জন দিয়ে আমাদের ছেলে মেয়ে লেখাপড়া খরচ থেকে ধরে আমাদের সংসার খানাপিনা ভালোভাবেই চলে। আচ্ছা ভাইয়া, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সুলেমান। আচ্ছা, এখানে আপনি পাথর ক্রয় কতদিন ধরে করেন? এখানে পাথর ক্রয় প্রায় 2 থেকে 2.5 বছর। 2 থেকে 2.5 বছর। তো এখানে তাদের থেকে শ্রমিক থেকে পাথর কীভাবে কিনে? তারা নদীর থেকে তুলে, তোলার পরে মনে করলেন যে আমরা টাকা দিয়ে তার কাছে কিনে রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা নৌকা পরিমাণ কেমন পরিমাণ পাথর থাকে? এটার মধ্যে ধরেন এই নৌকাটার মধ্যে আছে যেমন ধরেন 20 ফুট 25 ফুট এরকম। হ্যাঁ, 25 ফুটের এবং দাম কত আছে? 25 ফুটের দাম আসবে কত আর 500-700 টাকা আসবে। 500-700 টাকা? তাহলে অর্থাৎ তারা এই যে 20 ফুট 25 ফুট পাথর সংগ্রহ মানে কতটুকু টাইমের ভিতরে তারা করতে পারে? সকাল আজানের সময় আসে তারা নামে এবং দুপুরে একটা বাস দিয়ে তারা 500-700 টাকা ইনকাম করতে পারে। এমন আছে সারাদিনও লেগে যায়। ঠিক আছে, ধন্যবাদ। শ্রমিকরা জোনাকি নিউজকে বললেন, আমার বাপ দাদার আমল থেকে পাথর উত্তোলন করে আসছেন বা আমরা এখনো করতেছি। জাফলং খাসিয়া জৈন্তা যে 0 পয়েন্ট, এখানে যে জাফলংয়ের যে নৌকার মাঝে দেখতে পাচ্ছেন, তো আমরা এখন ওনার সাথে কথা বলবো যিনি এখানে কত বছর ধরে যাবৎ এখানে নৌকা পারাপার করতেছেন। হ্যাঁ, আপনার নামটা কি? আমার নাম মজিবুর রহমান। একটু জোরে বলেন। মজিবুর রহমান। আপনার নাম মজিবুর রহমান। যে এখানে আপনি এই নৌকা পারাপার কতদিন ধরে করতেছেন? 10 থেকে 20 বছর। 10 থেকে 20 বছর? আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি জাফলং। আপনার বাড়ি জাফলং, এখানকার স্থানীয়? হ্যাঁ, স্থানীয় লোক। হ্যাঁ, আপনার দৈনিক ইনকাম কেমন হয়? 1200 টাকা দিন ইনকাম। মানে দৈনিক 1200 টাকা ইনকাম হয়? আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জোনাকি নিউজের সাথে থাকার জন্য। পাথর খুচরো পাইকারি ক্রয় ব্যাপারীদের সাথে কথা বলে জানতে পারলাম। হ্যাঁ ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আকাব্বর হোসেন। মোহাম্মদ আকাব্বর হোসেন। কাব্বর হোসেন ভাই, এইখানে আপনি পাথর কীভাবে ক্রয় করেন? আমি নৌকার থেকে কিনি, এক এক নৌকার থেকে ধরেন 400-500 ছোটোগুলার ছোটো দাম, বড়োগুলার বড়ো দাম কিনে আমরা কাঁসারে বিক্রি করি। আচ্ছা, মানে কত ফুট কিনেন এবং কত দাম দিয়ে কিনেন? এক এক ফুট আমরা নৌকার থেকে কিনি, তো চুক্তি হিসাবে কিনি, কোনো আইডিয়া কিনে আর কি, ধরেন 40-45 টাকা এরকম কিনি, 50 টাকা বিক্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে আপনি পাথর বিক্রি করতেছেন কত বছর যাবত? অনেক বছর, 96 সাল থেকে এগুলো করতেছি। আপনি 96 সাল থেকে পাথরের ব্যবসা করতেছেন? আচ্ছা, আপনার বাসাটা কোথায়? জাফলং বাজারে। জাফলং বাজারে? আপনি এখানে স্থানীয়? হ্যাঁ, আমার আব্বার জন্ম এই জায়গায়, আমার জন্ম তো অনেক পরের কথা। আচ্ছা আচ্ছা, ব্যাপারীরা বলেন, আমরা শ্রমিকদের কাছ থেকে থাউকে বা থুমকো পাথর কিনি, যেমন দাম দিই 500-600 টাকা, এমন হলে আমরা কিনে নেই পাথর শ্রমিকদের কাছ থেকে। হ্যাঁ ভাই, আপনার নামটা কি? রেজাউল করিম। রেজাউল করিম। তো এখানে আপনি নৌকার যে এগুলো পাথরের কণা সংগ্রহ করছেন, তাই না? আচ্ছা, এই পাথরের কণা সংগ্রহ করতে আপনারা কতটুকু টাইমের ভিতরে আপনারা বাইর হন এই পাথরের কণা সংগ্রহ করার জন্য? সকাল 8টার সময় লাগবে আমরা দুই ভাই। সকাল 8টার সময় আপনারা লাগেন, মানে ডুবে পাথর সংগ্রহ করেন এবং
কয়টা বাজে আপনাদের এই কাজ শেষ হয়? চারটা পাঁচটা পর্যন্ত ডুবায়া, তারপর আপনারা এই পাথর এই নৌকা কত ফুট সংগ্রহ করতে পারেন টোটাল? তিরিশ ফুট হইলে আপনাদের ছয়শ টাকা রোজ করে, আপনাদের সংসার জীবিকা ছয়শ টাকার মাধ্যমে চলে? আচ্ছা আচ্ছা, ছেলেমেয়ে আছে? ছেলেমেয়ে কি লেখাপড়া করেন না? হ্যাঁ, কোন ক্লাসে? তিরিশ ফুট। দর্শক, আমরা এই রেজাল করিম ভাইয়ের সাথে আমরা কথা বলে জানতে পারলাম, ইনি সকাল আটটা থেকে এই পানিতে, জাফলংয়ের পানিতে উনি পাথর এই সংগ্রহ করেন। তো উনি কাজ শেষ করেন বিকেল পাঁচটায়, আর এর মাধ্যমে পাথর সংগ্রহ করেন উনি 25 ফুট 30 ফুটের মতন, আর এর ভিতরে উনি 30 ফুটের পাথরের দাম উনি পায় 600-700 টাকার মতন, বা মানে দুজন লোকে 1200 টাকা তারা দৈনিক ইনকাম করতে পারে। Thank you.
আরেকটু এগিয়ে চোখে পড়ল জাফলংয়ের বল খেলা, মানে বলের ভিতরে ছোট ছোট ছেলেরা। বল মালিকদের সাথে কথা বলে জানতে পারলাম, বল মালিক বলেন এটা হলো ওয়াটার বল। জানতে চাইল টাকা কত করে নেওয়া হয় এবং কত মিনিট এই ওয়াটার বলের ভিতরে থাকা যায় বা অক্সিজেন পাওয়া যায়। বল মালিক বললেন পাঁচ মিনিটে টাকা নেই 100 টাকা, 15 মিনিটে নেই 150 টাকা, আর বলের ভিতরেই থাকতে পারবে সর্বোচ্চ 15 মিনিট। আপনার নামটা কি? মোমিনুল ইসলাম জীবন। মোমিনুল ইসলাম জীবন। আচ্ছা, হ্যাঁ জীবন ভাই, এইটার কি খেলা বলে? এটা হচ্ছে ওয়াটার ওয়াকিং বল। ওয়াটার ওয়াকিং বল, হ্যাঁ। এটার ভিতরে দেখলাম যে ছোট শিশুরা এটার ভিতরে বসে অনেক বন্ধুরা খেলাধুলা করতেছে। এটা অক্সিজেন কী ব্যাপার? এটা যে আমাদের ব্লাওয়ার আছে, আমরা ব্লাওয়ার দিয়ে অক্সিজেন দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। একজন মানুষ নর্মালি 3 থেকে 4 ঘন্টা থাকতে পারে। হ্যাঁ, আমরা তো 10-15 মিনিটের জন্য দিচ্ছি। আচ্ছা, 10-15 মিনিটের জন্য কত টাকা করে নেওয়া হচ্ছে? আমরা 15 মিনিটের জন্য নিচ্ছি 100 টাকা, আর 5 মিনিটের জন্য নিচ্ছি 50 টাকা। মানে 5 মিনিটের জন্য 50 টাকা, 15 মিনিটের জন্য 100 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তোমাদের নাম কি? তোমরা এই বলটাতে কতক্ষণ ছিলা? 15 মিনিট। কেমন লাগছে তোমাদের কাছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। অক্সিজেন ঠিক মতন পেয়েছো? জাফলংয়ের
সৌন্দর্য ঘিরে আছে ছোট ছোট নানা রকমের কসমেটিক পোশাকের দোকানগুলোতে পাওয়া যায়। বাংলাদেশি ভারতের দুটো মিলিয়ে পণ্য পাওয়া যায়, দামে কেবল দামে। আচ্ছা বিলাল ভাই, এখানে যে কাপড়গুলো এগুলো কি বাংলাদেশি না ইন্ডিয়ান? মানে ইন্ডিয়ারও আছে বাংলাদেশেরও আছে। আপনি এখানে দোকানদারি করেন কত বছর? দেখেন দু বছর। আপনার বাড়ি কোন জায়গায়? নরসিংদী। নরসিংদী কোন থানা? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ এদের মাধ্যমে আপনি ব্যবসাটা শিখছেন? তো ব্যবসাটা করে আপনি কেমন থাকে, কি আসবে? মোটামুটি মোটামুটি চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেশের বাড়িতে আপনি জানেন? অবশ্যই, মাস পনেরো দিন বরাবর যাই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনার নামটা কি? জি বিল্লাল। বিল্লাল বিল্লাল। হ্যাঁ বিল্লাল ভাই, এখানে আপনার দোকানে যে সামগ্রিক পণ্য দেখলাম এগুলো কি বাংলাদেশি? এগুলো কি সম্পূর্ণ ইন্ডিয়া? কিছু প্রোডাক্ট আছে বাংলাদেশি, কিছু প্রোডাক্ট আছে বাংলাদেশি। ওই প্রোডাক্টগুলো বাংলাদেশিটা কি বাংলাদেশি বলে দেন কাস্টমারে? জি জি, বাংলাদেশি যেটা এটা বাংলাদেশি বলে দিই, আর ইন্ডিয়াটা ইন্ডিয়া বলে ইন্ডিয়া বলে দিই, যা যা একটা চাহিদা এটা নিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আপনি এই দোকানদারি বা ব্যবসাটা করতেছেন কত বছর ধরে? প্রায় দুই বছর। দু বছর। তো এখানে আপনি ইনকামটা কেমন থাকে? না, ইনকাম তো রয়েছিল, গেছে বছর আমরা ভালোই ছিল, এই বছরটা একবার দুর্বল হয়ে গেল। একবার দুর্বল হয়ে গেছে, পয়সাটা একবার নাই। আপনি কি যে পুরান স্টানে এখানে দোকান ছিল? জি না, এখানে এখানেই ওইখানে প্রথম, এখানেই প্রথম। কত বছর ধরে করেন? না, প্রায় দুই বছর। দু বছর। আপনার বাড়ি কোথায়? দর্শক, আমরা এই বিল্লাল ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম ইনি এখানে বাংলাদেশে সামগ্রিক এবং ইন্ডিয়ার সামগ্রিক বিক্রি করেন এবং কাস্টমারদের যে যেটা নেয় সেটাই দেন। তো উনি এখানে দু বছর ধরে যাবত এখানে দোকানদারি করতেছে। ওনার বাসা গয়নাঘাট, যেটা গয়নাঘাট উপজেলা। তো এখানে আমরা ওনার সাথে কথা বলে জানতে পারলাম যেখানে ওনারা বিভিন্ন কোয়ালিটির যে ইন্ডিয়ান যে মালগুলো পাওয়া যায় ওগুলো খুবই স্বল্প রেটে উনি বিক্রি করেন। মসলে উদ্দিন, বিডি জোনাকি নিউজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।